দেখতে চিনিগুড়া চাউলের মতো হলেও আসলে এই জিনিসটা সংগ্রহ করা অনেক কষ্টকর যারা মাছ ধরে তারাই জানে এই স্বর্ণের স্বর্ণের চাউল বলা যায় এক কথা যাই হোক আজকে আমরা এই স্বর্ণের চাউল সংগ্রহ করা দেখাবো আপনাদের তো সবার প্রথমে আমাদের এই জিনিস সংগ্রহ করতে লাগবে হচ্ছে একটি বাঁশ আর লাই মানে অনেকে অনেক ভাষায় বলে থাকে লাই কোড়া মানে যে যেটাই বলুক আমাদের এদিকে লাই বলে আর হচ্ছে বাস নিয়ে নিলাম তো আসলে বাসা ভাঙা কিন্তু এত সহজ কাজ নয় কারণ বাসা ভাঙতে অনেক টেকনিক লাগে আর অনেক কামড়ও খাওয়া লাগে তো এই জিনিস সংগ্রহ করতে যারাই যায় তারা হচ্ছে অনেক মানে শক্তিশালী মানে কামড় সহ্য করার ক্ষমতা রাখে তারা কারণ কোন জায়গায় ঢুকেই কামড়াবে আপনি টেরও পাবেন না ঠিক আছে জায়গা মতো একদম কামড় দিবে তখন মানে ব্যথাটা অনুভব যেই করবে সেই বুঝতে পারে আসল ব্যাপারটা যাই হোক তো এখানে বাসা ভাঙার ক্ষেত্রে অনেক টেকনিক রয়েছে সেগুলো হচ্ছে মানে বাসা থেকে ডিম ভাঙতে গেলে অনেক সময় নিচে পড়ে যায় যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে নিচে অনেকগুলো ডিম নিচে পড়ে দেখেন সাদা হয়ে গেছে তো এই ক্ষেত্রে অনেক টেকনিকের ব্যাপার আছে যাই হোক টেকনিক করে আমাদের এই বাসাগুলো সংগ্রহ করতে হয় আর অনেক মানে কামড়ও খাওয়া লাগে ডিম গাছ থেকে জুড়িতে নেওয়াটা যতটা সহজ মনে হচ্ছে আসলে বিষয়টা এত সহজ না তারপরে এটা পরিষ্কার টা আরও অত্যন্ত কঠিন দেখা দেখাবো পরিষ্কার করাটাও যখন ভিডিওর প্রথমে দেখেছে একদম সাদা জুড়ে ওইরকম মানে সাদা করতে গেলে মানে অনেক কামড় খাওয়া লাগে পিঁপড়ার বাসা এখন আর সাধারণত মানে সব জায়গায় অ্যাভেলেবেল না অনেক রেয়ার হয়ে গেছে কারণ অনেক মৎস্য শিকারি বেড়ে গেছে এলাকার মধ্যে একটা বাসাও নেই তো আমরা আজকে বাসা ভাঙতে চলে গেলাম বিলোনিয়ার সাইডে ঠিক আছে তো বিলুনিয়ার সাইডে গিয়ে আমরা একটা বাড়িতে একটা গাছে তিনটা বাসা দেখতে পাই এক গাছে তো এখানে প্রথম বাসাটা আমরা ভেঙে ঝুড়িতে সংগ্রহ করলাম তো এখন হচ্ছে মেন প্রসেস আসলে এগুলো বিশ্রিয়ে দেখাইতেছে এখনও আসলে মেন প্রসেসটা হচ্ছে এখন এগুলো পরিষ্কার করা তো আমরা এখন লাইয়ের মধ্যে কিছু গাছের পাতা দিয়ে রেখে দিয়ে ছি কারণ হচ্ছে এখানে পিঁপড়াগুলো উঠে যাবে পাতার মধ্যে তো উঠে গেলে আমরা পাতাগুলো উঠাই ফালাই দিলে পিঁপড়া কিছু কমে যাবে তখন দেখতে সুন্দর দেখাবে ঠিক আছে তখন আর মানে আমরা যখন চারে ডিমগুলো লাগাবো বা পাউরুটির সাথে যখন ডিমগুলো মিক্স করব তখন পিঁপড়া থাকলে কিন্তু মাছে খাবে না ঠিক আছে তো এখান থেকে আমরা এখন একটু পিঁপড়া কমাই পরে আমরা পলিথিন বা কাপড়ের ব্যাগে নিব পলিথিনে নিলে নষ্ট হইতে পারে কাপড়ের ব্যাগ ব্যবহার করাটাই ভালো তো আমরা এখন এই কাপড়ের ব্যাগে ডিমগুলো নিয়ে নিব আমরা আগেও একটা বাসা ভেঙেছি সেটাতেও মাশাআল্লাহ অনেক ভালো ডিম হইছে আসলে এটা দেখতে যতটা সহজ মনে আসলে বিষয়টা এত সহজ না এগুলো ভাঙতে গেলে আপনাকে অনেক কামর খাইতে হবে আর ওই ব্যথাটা আপনাকে সহ্য করতে হবে আর এই ডিম এক কেজির দাম কোনো কোনো সিজন ক্ষেত্রে পনেরোশো ষোলোশো টাকা বারোশো হাজারের উপরেই থাকে সব সময় আসলে কেন ষোলোশো বারোশো টাকা নেয় তারা আসলে আমরা যারা ডিম ভাঙে তারাই বুঝে কারণ এগুলো সংগ্রহ করতে গেলে অনেক মানে দূর দূরান্ত গিয়ে বাসা খুঁজে তারপরে ভেঙে সংগ্রহ করা লাগা আর এটা মানে অ্যাভেলেবেল না মানে গ্রাম অঞ্চলেই বেশি পাওয়া যায় শহরের দিকে তো পাবেনই না যেখানে গাছগাছালি বেশি আছে ওইখানে পাওয়া যায় তো যাই হোক এই ডিমগুলো হচ্ছে গিয়ে আমরা এখন ঝুড়ির মধ্যে ঝুরি বলতেছি এটা ব্যাগ ব্যাগের মধ্যে নিয়ে নিতেছি তো আমরা এরপরে আরেকটা বাসা ভাঙবো ওইটার জন্য এই লাইটা আমরা খালি করতেছি যাতে ডিমগুলো পরে না যায় কারণ একবার পরে গেলে আর এগুলো রিটার্ন মানে তুলতে পারবো না লাই লাইয়ের মধ্যে তো আমরা এই জন্য সেফটির জন্য এটা ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি পরে আবার বাড়িতে গিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে তো যাই হোক আমরা এখন সবগুলো প্যাকেটের মধ্যে ভরে ফেলেছি যাই হোক এখন আমরা আরেকটা বাসা আম গাছের উপরে আসে এটা যাই হোক মামা এই বাসাটা ভাঙতাছে ডিম সংগ্রহ করার তো দেখলেন তো আমরা এই ডিমগুলো কোথায় ব্যবহার করবো কিভাবে মাছ ধরবো সেটার ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভিডিওটাতে ভালো করে সাপোর্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর লাইকও দিতে ভুলবেন না পারলে একটা ফলো দিয়ে আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না যাই হোক এখানে একটা গাছের মধ্যে ছোট একটা বাসা এটা আমি হাত দিয়ে ভাঙতেছি দেখতে পাচ্ছেন আসলে আমি অনেক বড় বাসাও যদি হয় নিচে আমি এটা হাত দিয়ে ভেঙে ফেলি আমার হাতের মধ্যে অনেকগুলো পিপড়া আসলে কামড় খাইতে খাইতে না অভ্যাস হয়ে গেছে আর নতুন মানুষ হলে তো মানে এক দুইটা কামড় খাইলে দৌড়াই পালাবে যারা নতুন করে মাছ ধরতে মাছ ধরার লাইনে আসতে চাইতেছেন আসলে এই লাইনে আইসেন না বা অনেক কষ্ট করা লাগে ডিম সংগ্রহ করা দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো দুইটা বাসা আছে সেটা মামা ভাঙতা দেখতে পাচ্ছেন আর বেশিরভাগ ডিম হচ্ছে গিয়ে নিচে পড়ে যাইতেছে ঠিক আছে আমাদের যে কোড়াটা আছে লাইটা আছে সেটা হচ্ছে ছোট আকারে এই জন্য আমাদের ডিমগুলো নিচে পড়ে যাইতেছে আর বাসটা অনেক বড় এজন্য নিচে পড়ে যাইতেছে যাই হোক আমাদের এই বাসা ভাঙার সময় আমরা যখনই বাসা ভাঙতে যাই তখনই মানে বিকালের টাইমে বাইরে হইতো বিকালের টাইমে আমাদের বাসা ভাঙতে গেলে কি হয় আমাদেরকে বৃষ্টি হয় বৃষ্টি ধরে তো বৃষ্টির মধ্যে যদি আমরা ডিম ভাঙি তাহলে ওই ডিমগুলো বেশি দিন লাস্টিং করবে না মানে নষ্ট হয়ে যাবে পানি পড়লে মতরে তো আকাশ একদম মেঘলা হয়ে গেছে তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই ডিমগুলো এই বাসা থেকে নিব নিয়ে আমরা এখান থেকে দৌড়ে পালাবো তো তাড়াতাড়ি মামা ভা ভাঙতে লড়াইয়ে লাইড়াইয়ে বাসটা দেখতেছেন একটু ঢুলাইতে হয় ঢুলাইলে নিচে ঝুড়িতে পড়বে না হলে অনেকগুলো ডিম বাইরে পড়ে যাইতাছে আসলে এই বাসা দুটি অনেক দেখতে ছোটো হইলেও কিন্তু ছোট মরিষের ঝাল বেশি কথায় আসে না আসলে একটা বড় বাসা ভাঙলে যতটুক ডিম হয় আসলে এই ছোট বাসাটা ভাঙার পরে এই বাসাটাতে এতটুক ডিম হয়েছে ঠিক আছে মানে অনেক ডিমে একদম ভরা ছিল বাসাটা একদম ডিমের ভারে একদম কাত হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিম হয়েছে আসলে এখানে উপরে পিঁপড়ার কারণে দেখা যাইতেছে না এগুলো পরিষ্কার করলে ভালো করে দেখা যাবে তো আমাদের বৃষ্টি ধরছে মানে বৃষ্টি আসা পড়ছে তো আমরা দৌড়ে পালাইতেছি কারণ এই ডিমে পানি যদি পড়ে তাহলে এই ডিম নষ্ট হয়ে যাবে তখন আর এটা ব্যবহার করার যোগ্য হবে না ঠিক আছে ব্যবহার অপযোগী হয়ে যাবে তো আমরা দৌড়ে পালাইতাছি তো দৌড়ে পালাইয়ে আমরা এগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিব তারপরে হচ্ছে বাসায় গিয়ে ভালো করে পরিষ্কার করব তো আমিও দৌড়াইতাসি মামা তো লাই আর বাঁশ নিয়ে যে দৌড় দিছে তো আমরা ব্যাগের মধ্যে যে ডিমগুলো নিয়েছি ডিমগুলো বাড়িতে সব পরিষ্কার করার পরে দেখতে এরকম হইতেছে ঠিক আছে আসলে এগুলো আমরা শখের বসে ভাঙি নদীতে মাছ ধরার জন্য তো মাছ ধরার ভিডিও অবশ্যই দেখতে চাইলে এই ভিডিওটাতে ভালো করে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম